আমি এখন মিজানকে পাই না, আবার কলে যায় খুব কষ্ট। হাফিজুর মামুনের মধ্যে যে দ্বন্দ্ব আল্লাহ এটা মিটিয়ে দেন। কোরআনের কথা যারাই বলে আল্লাহ তাদেরকে কবুল করেন। যারা কোরআনের দিকে ডাকে আল্লাহ সবাইকে এক করে দেন। চট্টগ্রামে কত বাঘা বাঘা সিংহ পুরুষ ছিলেন, সিদ্দিক আহমদ আজাদ সাহেব, খুব মনে পড়ে ওনার কথা। আল্লাহ তিনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দেন। অনেক বড় বড় আলেম ভূমি আছে চট্টলার জমিতে, ঠিক কিনা? আমরা কারো বিরুদ্ধে বিষুদ্গার করব না, ভালোটা আলোচনা করব। খারাপটা আসলে মুখ, খারাপ কারো আলোচনা করলে আমার কোন লাভ নাই। আমি যদি পারি তার ভালো বলব। আল্লামা শফি রাহমাহুল্লাহ 60 বছর বুখারী পড়িয়েছেন, আলহামদুলিল্লাহ। এর চেয়ে বিশাল নেয়ামত কি হতে পারে? আল্লামা সিফাতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি 50-55 বছর বুখারী পড়িয়েছেন। মাওলানা আবু তাহের চট্টগ্রাম রানওয়ারা চিনেন না? আল্লাহর ওলি, জীবন্ত ওলি। নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। খোটাখালীর পীর সাহেব আমাকে খুব স্নেহ করত, সুন্দর নামাজি ছিলেন। আল্লাহ তাকে মাফ করে দেন। বাইতে শরীফের আব্দুল জব্বার হুজুরকে আল্লাহ মাফ করে দেন। আল্লামা রফিক সাইদিকে আল্লাহ মাফ করে দেন। আসছেন আপনাদের গীতগায় রফিক, আমার কত কলিজার মানুষ, আমি এদেরকে কলিজা দিয়ে ভালোবাসি। আমি ভালোবাসি সব মুফাসসিরকে। আমি এখন মিজানকে পাই না, আবার কলিজায় খুব কষ্ট। আমাদের এই ছেলেগুলোর জন্য আপনারা দোয়া করবেন। হামজা আলামি, আমিরুল ইসলাম বেলালি, নাসিরুদ্দিন হেলালি, আবুল বাশার, এরা কোরআনের কথা বলে সারা দেশে, বহুত পরিশ্রম করে, আল্লাহ এদের হায়াত দারাজ করে। আল্লাহ মামুনকে সুন্দর করে কথা বলার তৌফিক দান করেন। হাফিজুর মামুনের মধ্যে যে দ্বন্দ্ব আল্লাহ এটা মিটিয়ে দেন। কোরআনের কথা যারাই বলে আল্লাহ তাদেরকে কবুল করেন। অনেক সুন্দর সুন্দর কোরআনের কথা আমরা শুনি, আমরা যেন আরো বেশি করে শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রত্যেকেই তো নামাজের কথা বলে, কোরআনের কথা বলে, একটু দ্বন্দ্ব যেটা আছে আমরা সেটা পার্সোনালি মিটিয়ে নেব। আমার শেখুল হাদিস মামুনকে যদি আমি শ্রদ্ধা করি, তিনিও আমাকে শ্রদ্ধা করবেন, ঠিক কিনা? অশ্রদ্ধা যেন আমরা না করি, প্রকাশ্য গোপনেও। এখন সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে, কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। দুনিয়ার রেকর্ড না হলেও কার রেকর্ড? কার রেকর্ড? আল্লাহর রেকর্ড। আল্লামা সিফাতুল্লাহ গাফারাহুল্লাহ তিনি আলোচনা করতে করতে আল্লাহর কাছে চলে গেছেন। এমদাদুল হক গোপালগঞ্জি বড় আলেমে দিন ছিলেন, চলে গেলেন। এমদাদুল হক আড়াই হাজারে বড় আলেমে দিন, অনেককে আমরা হারিয়েছি। আল্লাহ সবার মারকাজকে আপনি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমার একটা ইয়ং ছেলে মিজানের বয়স, আব্দুল সাত্তার গাজীপুরের মুফাসসির ছিল, চলে গেছে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে। এটাই পৃথিবী। আজকে আমার প্রিয় ফজল কথা বলছে, আল্লাহ ওর যোগ্যতা আরো বাড়িয়ে দিন। আমাদের নুরুল সাফা হুজুর কথা বলেছেন, ওনার হায়াতকে আল্লাহ দারাজ করে দিন। এটাই করবেন। নামাজে সবার জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন। রাসূল সাল্লাম দোয়া করেছেন সবার জন্য, আতিনা ফিল দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা। এটা সবার জন্য দোয়া। আমরা মুসলমানরা এই জন্যই পৃথিবীর নেতৃত্ব দেব, কারণ আমাদের মতো দোয়া পৃথিবীর কেউ করতে পারে না। আমাদের যত ভাই কালেমা পড়েছে আল্লাহ সবাইকে মাফ করে দিন। আরো চিৎকার করে বলি আমিন।